সবাইকে নমস্তে। সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, প্রথমেই আপনাদেরকে জানাই যে দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার আমরা বিষয় শুরু করি। আমাদের বিষয় মূলত বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চলছিল, যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কিভাবে হচ্ছে, চক্রান্তের দ্বারা হচ্ছে, কেন হচ্ছে, কারা করেছে, এবং শেষে যে ধরা পড়েছে ইকবাল হোসেন, সেও যে কোনো মেন্টাল পেশেন্ট নয় বা মানসিক রোগী নয়, সেটাও কিন্তু পুলিশ দ্বারা স্বীকার করানো হয়েছে। অর্থাৎ যে করেছে সে কোনো মানসিক রোগী নয়, অর্থাৎ পুরোপুরি চক্রান্তের ভিত্তিতে এই জিনিসটা করা হয়েছে, বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত করার জন্য, হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। তো এবার দেখুন, আমাদের আজকের যে বিষয়টি, অর্থাৎ গজবা এ হিন্দ, বা আমরা যদি ইংরেজিতে বলি ইসলামাইজেশন, সরল বাংলায় বললে হয় ইসলামীকরণ। এখন গজবা এ হিন্দ কি, যেটুকু শোনা যায় বড় বড় মৌলানাদের মুখ থেকে, বিশেষ করে পাকিস্তানের মৌলানাদের মুখ থেকে, বাংলাদেশের মৌলবীদের মুখ থেকেও শোনা যায়, যে গজবা এ হিন্দ হলো, হিন্দ শব্দের অর্থ সাধারণত বলতে তারা বোঝায় হিন্দুস্থান, অর্থাৎ ভারতকে। অর্থাৎ এমন একটা সময় আসবে ভারতে পুরো ইসলামের শাসন কায়েম হবে এবং ভারতে কোনো হিন্দু থাকবে না, সেখানে সবাই মুসলমান হবে। সেখানে সাম দাম দণ্ডভেদ জোর করে হোক, কনভার্ট করে হোক, যে কোনো না যে কোনোভাবে ইসলামীকরণ করানো হবে। এবং সেটা কোথায় করবে না, ভারতে, পুরো ভারতে আর হিন্দু থাকবে না, হিন্দু শূন্য হয়ে যাবে, পুরো ভারতময় শুধুমাত্র ইসলামিক লোকেরা, অর্থাৎ মুসলমানেরা থাকবে। সেটাই হলো গজবা এ হিন্দ। এবার কথা হলো যে ভারতে গজবা এ হিন্দ হবে, কবে হবে এবং কখন হবে। তো আপনাদেরকে তার আগে বলি যে গজবা এ হিন্দের আগে, তো গজবা এ হিন্দের কথা বলতে গেলেই প্রথমে অখণ্ড ভারতের কথা মাথায় আসে, যেখানে ভারতের সঙ্গে ছিল পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ ছিল। আমি নেপাল, ভুটান, মায়ানমারের কথা এখন ধরছি না, এই কটা দেশেরই কথা ধরছি। তার কারণ কি, নেপাল, ভুটান বা মায়ানমারে এখনও ইসলামীকরণ হয়নি, সেই জন্য এগুলোকে বাদ রাখছি। তো যাই পারুক, আপনারা যদি আয়তনের দিক থেকে বিচার করেন তো পাকিস্তানের আয়তন প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশ প্রায় 1.5 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ হলো 10.5 লক্ষ বর্গ কিলোমিটার। এবার আফগানিস্তান হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, 10.5 আর 6.5, মোট হলো 17 লক্ষ বর্গ কিলোমিটার। এবং ইন্দোনেশিয়া প্রায় 19 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ মোট হলো 36 লক্ষ বর্গ কিলোমিটার, যেটা কিনা একসময় ভারতই ছিল, অখণ্ড ভারতের অংশ ছিল। কিন্তু এখন বর্তমান ভারতের আয়তন কত, প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার। আর এই যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া মিলে কত হলো, 36 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে দুটো জুড়ুন, 36 এবং 33 কত হয়, 69 লক্ষ বর্গ কিলোমিটার। তার মধ্যে কি, তার মধ্যে দেখুন 36 লক্ষ বর্গ কিলোমিটার, এটা তো ইসলামীকরণ হয়ে গেছে, অর্থাৎ এখানে তো গজবা এ হিন্দ হয়ে গেছে। যারা বলে গজবা এ হিন্দ হবে, ভারতের উপর ইসলাম কায়েম হবে, গজবা এ হিন্দ হতে চলেছে, তাদেরকে বলে ইসলামীকরণ তো ভাই হয়ে গেছে, ভারতের 54-55% গজবা এ হিন্দ হয়ে গেছে, 54-55% কমপ্লিট হয়ে গেছে, আর মাত্রই 45-46% বাকি আছে। তাও দেখুন, তাও সেই 45-46% মধ্যে ভারতে আজ 14% মুসলমান, অর্থাৎ প্রায় 20 কোটি মুসলমান বাস করে। শুধু তাই না, একটু ভেবে দেখলে ভারতে যে সমস্ত হিন্দু আছে, 100 কোটি হিন্দুর মধ্যে 20 কোটি হলো সেকুলার, 20 কোটি হলো সর্বধর্ম সমন্বয়কারী, 10-15 কোটি হলো মার্ক্সবাদী নাস্তিক, অর্থাৎ প্রায় 50 কোটি, আর ওদিকে মুসলমান 70 কোটি। তাহলে এপারে 50 কোটি, ওপারে সরি মুসলমান 20 কোটি, তাহলে 70 কোটি, অর্থাৎ ভারতের যে জনসংখ্যা তার অর্ধেকও যারা সেকুলার বলুন বা সর্বধর্ম সমন্বয় করুন, এরা ধর্মের নামে ধ জানে না, বিশেষ করে সর্বধর্ম সমন্বয়কারী হিন্দুরা এবং সেকুলাররা ইসলামের গ্রন্থ তারা পড়ে দেখেনি বা অন্যান্য গ্রন্থ তারা পড়ে দেখেনি। এই সমস্ত হিন্দু সেকুলার, হিন্দু সর্বধর্ম সমন্বয়কারীরা হলো
সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের সব থেকে বড় শত্রু, আমি আপনাদেরকে বলে রাখলাম। তো দেখুন, ওপারে 54% তো গজবাহীন হয়ে গেছে, ভারতের ভিতরেই এত গজবাহীন হয়ে রয়েছে। এবার তারপরে দেখুন পাকিস্তান, সরি কাশ্মীর, ভারতেরই অংশ কাশ্মীর, সেখানেও তো গজবাহীন হয়ে গেছে, তাহলে বাকি রইলটা কোথায়? অর্থাৎ ভারতে প্রায় 70% গজবাহীন হয়ে গেছে আর মাত্র 30% কোনোভাবে পড়ে আছে। এরপরেও বলবেন যে গজবাহীন হতে বাকি আছে? এত কিছুর পরেও হিন্দুরা চোখ বুজিয়ে থাকবে অন্ধের মতো? এত কিছুর পরেও আপনাদের চোখ খুলবে না? বাংলাদেশের এই নির্মম বর্বর অত্যাচার দেখে হিন্দুর উপর তবু আপনাদের উপর চোখ খুলবে না? তবু আপনাদের থেকে সব ধর্ম সমন্বয়ের পর্দা হটবে না? তবু সব ধর্মকে সমান বলে আপনারা পিছু পা হবেন না? একটা কথাই আছে যে প্রতিবেশীর ঘরে যখন আগুন লাগে নিজেকে সুরক্ষিত করতে হয়, নাহলে আগুনটা নিজের ঘরেও আসতে পারে। বাংলাদেশের ঘটনা ঘটছে, আপনারা জানেন, পশ্চিমবঙ্গে বহু ঘটনা এমন ঘটে গেছে, হনুমান জয়ন্তী নিয়ে, রাম জয়ন্তী নিয়ে, বহু জায়গায় এরকম ঘটনা বহু জায়গায় ঘটে গেছে, মুর্শিদাবাদে, ধুলাগড়ে। আপনার খবরে সার্চ করে দেখে নেবেন যে কি কি অবস্থা সেখানে হয়েছে। এমনকি 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, 16 আগস্ট যেটা হয়েছিল সেটা কিন্তু ভারতের মধ্যেই হয়েছিল। এমনকি আপনারা যারা ইতিহাস পড়েছেন যে বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে হয়েছিল, সেটাও কিন্তু হিন্দু মুসলিমের ভিত্তিতেই হয়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলন আপনারা ভালো করে পড়ে দেখবেন। এবার আপনারাই ভেবে দেখুন, ভারতের তো 54% বেশি অলরেডি মানে গজবাহীন হয়ে গেছে, এবং ভারতের ভিতরে ভিতরে এত পার্সেন্ট গজবাহীন হয়ে গেছে। আর আপনারা দেখুন, আপনারা চোখ বুজিয়ে ঘুমাবেন নাকি এখনো পর্যন্ত সর্বধর্ম সমন্বয় করে যাবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এখন থাকতে না জাগলে, সেই কলকি অবতারের আশায় বসে থাকলে আপনাদের সর্বনাশ নিশ্চিত। তো বন্ধুগণ, আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো ভিডিওটা বেশি করে শেয়ার করুন, বিশেষ করে হিন্দুদের কাছে, অবশ্যই হিন্দুদের জাগরণ দরকার। এবং ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্তে, ওম তৎসাত।